ঈদকে সামনে রেখে আবারও কর্মমুখর সিরাজগঞ্জের তাতকুঞ্জ। ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত খটখট শব্দে মুখরিত এখন সিরাজগঞ্জ জেলার প্রতিটি তাঁতশিল্প, তাঁতপল্লী। বেনারসি সিল্ক, রেশমি, কটন, জামদানি ও কাতান শাড়িতে নিপুণ হাতে আধুনিক ও শৈল্পিক কারুকার্যে ফুটিয়ে তোলা হচ্ছে পাহাড়ি নকশা। সিরাজগঞ্জ থেকে সায়েমুদ্দিনের প্রতিবেদন। ঈদের মৌসুম আসলেই প্রতি বছর তাঁতপল্লীতে কাজের চাপ বেড়ে যায় দ্বিগুণ। রাত দিন দম ফেলার সময় থাকে না শ্রমিকদের। ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত তাঁত বুননের খটখট শব্দে মুখরিত এখন জেলার সদর, বেলকুচি, শাহজাদপুর, উল্লাপাড়া সহ উপজেলার প্রতিটি তাঁতপল্লী। কিন্তু ঘন ঘন লোডশেডিংয়ের কারণে উৎপাদন কিছুটা ব্যাহত হলেও জেলার তাঁতপল্লীগুলো আবারও কর্মমুখর হয়ে ওঠায় খুশি শ্রমিকরা। আমি সামনে রেত আমরা কাজ কাম করতেছি, ব্যাটা সালের পাশাপাশি মোটামুটি কামের খুব চাহিদা আছে। মহাজন চাচাগিনি করতেছে, আমি করে মনে করেন দিন এক পিস করে কাপড় শাড়ি বুনে দিয়েছি। করোনা 2-3 বছর ছিল, সেক্ষেত্রে এবছর অনেক ভালোভাবে আমরা কাজ করতে পারছি। তাঁত মালিকরা বলছে 2 বছর ধরে করোনার প্রভাব না থাকায় আবারও তাঁতের কাপড়ের চাহিদা বেড়েছে। তবে দীর্ঘদিন লোকসানের মুখে থাকায় পুঁজি সংকটে পড়েছে অধিকাংশ তাঁত মালিক। ঈদ উপলক্ষে নতুন করে শুরু করলেও রং, সুতা সহ সব উপকরণের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় উৎপাদিত পণ্যের কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা। বিদেশি মাল এখন সব কিছুর দামই ডবল হয়েছে, সেই হিসাবে কাপড়ের দাম ওরকম ডবল হয় না, কাপড়ের দাম বাড়েই নাই। এই পণ্য বেশি দামে কেনার জন্য আমরা প্রতিযোগিতার বাজারে একেবারে নিঃস্ব হয়ে যাইতেছি। রমজানের পর থেকে 1-1.5 মাস আগে থেকে আসা শুরু হয়, আমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে থাকি। তবে আমাদের বিক্রি অন্যবারের তুলনায় মানে অন্য সময়ের চেয়ে অনেক ভালো। তাঁত শিল্পকে টিকিয়ে রাখতে অনিয়ন্ত্রিত রং, সুতার বাজার ব্যবস্থা মনিটরিংয়ের পাশাপাশি সরকারিভাবে পৃষ্ঠপোষকতার দাবি তাঁত মালিক নেতার। আমাদের তাঁত শিল্পকে যদি এরকম একটা কিছু ভর্তুকি দেওয়া, যদি এই সুতা রং যাতে সস্তা কিনতে পারি আমরা, এইভাবে যদি আমাদের সহযোগিতা করতে মনে হয় আমরা সবাই চেষ্টা করি এই সেক্টরটাকে বাঁচায় রাখার জন্য আমরা একটা উদ্যোগ নিতাম আর কি। সিরাজগঞ্জ জেলায় পাওয়ারলুম ও হ্যান্ডলুম রয়েছে প্রায় 5 লাখ, আর এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় 10 লাখ মানুষ। সায়েমুদ্দিন, দেশ টিভি, সিরাজগঞ্জ।